কথা হলো কথা তা না, কথা হলো এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ জোড়া, জোড়ায় জোড়ায় পায়ের বারো জোড়া হইব কেমনে? আমি বাড়ি সামলাবো কেমনে? এই পাউলে আমি হজে যাবো কেমনে? হজে যাবো, হজে যাবো কইতে কইতে তোমার নাম হইছে জামু, হজে তো আর যাও না। মরে মরে অবস্থা, মরার আগে একটা নিকার পাত্রি ঠিক করে রাখতে হইব। কেটা রাতি আছে কম, তোমাকে সবচেয়ে আমার খুব পছন্দ। আমার এ পছন্দ হয় না, তুমি তো লাল টুকটুকা। Oh,
অহন বাহাবা দেওনের লেগা এ পড়ছো, নিজেরা বাহাবা লইবার পারো না? আমি একা মাখন দশজন সন্ত্রাসীরে খেদাইছি, দশজন লাঠি লয়ে খারাইলে একশো জন সন্ত্রাসীরে খেদান যাবো। ওই মেয়েরা দেশে কয়েকজন সন্ত্রাসী আছে? শোনো মাখন মিয়া, আরে ও তালুকদার, তোমার ভাইয়েরা এসএমএস পাঠাইছে। এসএমএস? এটা কি? মনে হয় জামা কাপড় হইব। ঈদ না সিমনি না, জামা কাপড় পাঠাইব কেন? কই মাস্টার দেও মোর জ্বালা। আরে দিমু কি, সব গণ্ড মূর্খ নিয়ে পড়লাম। আরে এসএমএস হইলো মোবাইল ফোনে চিঠি, যাও হাসুর দোকানে পয়সা আসো। আরে আগে কইব না। আরে মানুষটা দুইটা সৎ ভাই গো লাইগা, কি না কর সমাজের দর্জন লাগে কোনটা কি করে। হাসুমিয়া কিছু দিয়েছে পয়সা শোনাও। শোনামো কি, আমি তো পড়তে পারতাছি না কি লিখছে। m.com. মাখন ভাই এক কাম করি, এই নাম্বারে ফোন করি, রাজু ভাই তো ধরবো। লাগাও লন কথা কন। হ্যালো ভাইয়া, ভাইয়া কেমন আছো? শোনো ভাইয়া, আমি আর সাজু দুজনেই এম কম পাস করেছি। তো কি টাকা পয়সা কম দিচ্ছি, কম পাস করলি কেন? ভাইয়া তুমি বুঝতে পারছো না তো, কম পাস না ফুল পাস, তাও প্রথম ডিভিশন এম কম মাস্টার অফ কমার্স। ভাইয়া 1050 টাকা লাগবে, পাঠিয়ে দাও ভাইয়া। ওকে বাই। ভাই রে বাই কর, ওরা কম পাস করবো নাকি বেড়াই পাস করবো? মাখন ভাই এই কম কিন্তু কম না, বেশি। কয়জনে এম কম পাস করে? আরে ওইটা তো আমি জানি। আরে ফাপড় দিলাম, যাই বৌরে খবরটা দেই। হ্যাঁ হ্যাঁ জলদি দেন। বউ, আরে ও বউ, বউ রাজু সাজু পরীক্ষায় পাস করছে। সত্যি? আরে এই তেল তেলা মাখনের মতন সত্যি। খুশির আলো আইলো আমার ঘরে, আশা পূরণ হইল আমার অনেক দিনের পরে, তাই সুখের সীমানা অনন্তকাল ওইরা তোমায় ভালোবাসতে চাই, অনন্তকাল ওইরা তোমায় ভালোবাসতে চাই। ভালোবাসতে চাই।
বাপু আমার সংসার তুইলা দিলাম হাতে তোমার আসমান ফাটা খুশির আলো আইলো আমার ঘরে আশা পূরণ হইল আমার অনেক দিনের পরে তাই সুখের মাসুম পাঠান, এই ব্যবসা হয় বিশ্বাসের উপর। অতীতে যেসব মাল তুমি পাগিতে দিয়েছো সে টাকা কি পাওনি? পেয়েছি, তখন ছিল অল্প টাকার মাল, এখন 20 লাখ টাকার মাল দিচ্ছি। অন্তত পক্ষে 5 লাখ টাকা এডভান্স না দিলে দিতে পারবো না। ভাইয়ার কাছে টাকা চেয়েছিলে নাকি? 50,000 টাকা পাঠিয়েছে আর চিঠিতে লিখেছে, আরে রাগ চিঠি, ও কি লিখবে? নিশ্চয় লিখেছে ভালো করে পড়াশোনা করিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। ড্যামন ইট, গন্ড মূর্খ গেও ভাইয়ের যা কাজ তাই করেছে। আরে ওর কাজ হলো জমি বিক্রি করে করে আমাদেরকে টাকা পাঠান, আমাদের কাজ হলো পড়াশোনা আর ব্যবসার নামে টাকা নিয়ে ভোগ বিলাস আর আয়েস করা। এক্স্যাক্টলি। কিন্তু রাজু ভাই, ভাইয়াকে এমকম পাশের খবর যে দিলি, সার্টিফিকেট পাবো কোথায়? ও কিনতে পাওয়া যায়। নাও কাম টু দ্য বিজনেস, মাসুম পাঠান, 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, মাল রেখে যাও। সরি বস, মাদ্রাজেরও একটা ইমান আছে, আপনাদের টাউনে নিজের সহজ সরল ভাইকে যারা চিট করে তারা আমাকেও চিট করতে পারে, আপনাদের সাথে কোনো ব্যবসা নাই। সরি। তুই মরেছিস পাঠান, তুই মরেছিস। আসতে বলো। আমান ভাই, শটটা কেমন হলো? অসাধারণ। যখন তুমি চিৎকার করে দৌড়ে যাচ্ছিলে মনে হচ্ছিল ডানা কাটা পরে দৌড়ে যাচ্ছে। থ্যাংক ইউ। হাই সাজু। হাই মিমি। বোম্বের হিরোইনদের দেখো, ওরা যা পরে তাই ভালো লাগে। ফিগার, ফিগারের কারণে। আর তোমার ফিগার তো মাশাআল্লাহ। আরে সাজু সাহেব বসুন বসুন। না না বসবো না মিস্টার আমাম, শুটিং শেষ হলে চলো কেটে পড়ি, আজ সোনার গেট ডিস্কো নাইট। ভেরি গুড, চলো শুটিং শেষ করে আমিও যাব। কিন্তু আমি যাব না, আজ ভাইজান তোমাকে অবশ্যই অবশ্যই নিয়ে যেতে বলেছেন। এই সাফদার খান একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, আমার সিমেন্ট ফ্যাক্টরি আছে, সিগারেট ম্যাশ ফ্যাক্টরি আছে, অয়েল রিফাইনারি আছে, শিপিং লাইন আছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। প্রধান প্রধান দলগুলো আমাকে নির্বাচনে টিকিট দিতে চায়। এমপি হলে আমি মন্ত্রী কনফার্ম, এরপরও তোমাদের মতো স্মাগলারদের সাথে সম্পর্ক রাখা সেফ বন্ধুত্বের খাতিরে। মাইন্ড করো না বস, আমরা হন যা তুমিও একদিন তাই ছিলা, অহং তোমার অনেক কিছুই হয়েছে,
কিন্তু আমার কিছুই হয় নাই। পাঁচটা বছর দৌড়ানোর উপরে আসি, মাগার এমপি হইতে হইলে কিন্তু এই বিল্লা মাঝিরে তোমার ডাকতে হইল। ভুল চিন্তা বিল্লা, ভুল চিন্তা। আজকে সন্ত্রাস তোমাদের হাতে নেই, ছড়িয়ে গেছে পাতাই পাতা। তোমরা তো বড় জোর ডাল, মাইন্ড করো না বল, ডাল ছাড়া কিন্তু পাতা হয় না। আর পাতাহীন ডালকে মানুষ মরা ডাল ভাবে। মাইন্ড করো না বল, যারে তুমি মরা ডাল ভাবতেছ সেই বিল্লা মাঝির ক্ষমতা তুমি খুব ভালো করে জানো। জীবিত অথবা মৃত ধরাইয়া দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার। ভয় নেই, এই সাফদার খান তোমাকে ধরিয়ে দিয়ে 50 লাখ টাকার পুরস্কার নিতে যাবেন, তবে প্রয়োজন হলে যেতেও পারে। তুমি মাইন্ড করে নেব, মাসুম পাঠান ধরা পড়ছে, ওরা ছাড়াইবার ব্যবস্থা করো। স্যার খুকুমনি এসে পড়েছে। ঠিক আছে তুমি যাও। জি, পাঠানকে ছাড়াবার ব্যবস্থা আমি করছি, তোমরা এখন পেছন দরজা দিয়ে যাও। খোদা হাফেজ বল। সালাম আলাইকুম। ইশু, হাই বেবি, মাই সুইট সিস্টার, কাম অন। ভাইয়া দেখো তো কাকে নিয়ে এলাম। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, বসো। থ্যাংক ইউ। চাকে নিয়ে আসার কথা নিশ্চয়ই তাকেই নিয়ে এসেছো। কি নাম তোমার ইয়ং ম্যান? জি সাজু, সাজু চৌধুরী। তোমার বাবা মা? মা নেই, বাবা। ভাইয়া তোমাকে তো আগেই বলেছি ওর বাবা আমেরিকায় সেটেল, রিয়েল এস্টেটের ব্যবসা করেন। তা তুমি এখানে কি করছো? আমি আর আমার বড় ভাই রাজু দুজনে মিলে স্টক এক্সচেঞ্জে ব্যবসা করছি, বেশ কয়েক কোটি টাকা ইনভেস্ট করেছি। ও ব্যবসা বুঝি না তাই মাথাও ঘামায় না। দেখো সাজু, মিমি আমার একমাত্র বোন, আমার সন্তানের মতো, ওর কোনো আবদারই আমি অপূর্ণ রাখি। নিজেকে ভাঙতে পারি কিন্তু মিমির মন ভাঙতে পারবো না। তুমিও ভেঙো না। জি জি। আমার ব্যবসা বাণিজ্যের খবর তো মনে হয় নিশ্চয়ই মিমি তোমাকে বলেছে। ওর শখ, ও এদেশের নাম করা ফিল্ম স্টার হবে, তোমার কোনো আপত্তি নেই তো? জি না, মিমিকে আমি ভালোবাসি, ওর সব পছন্দই আমার পছন্দ। গুড, চলো ধুমধাম করে তোমাদের বিয়ে দিয়ে দিই। না ভাইয়া না, কোনো ধুমধাম না, একদম গোপনে। মিডিয়ার কানে গেলে সারা দেশ জানবে, শুরুতে আমার ক্যারিয়ার থমকে যাবে। মিমি ঠিকই বলেছে ভাইজান, তাছাড়া আমার বড় ভাই রাজু আর আমি একই দিনই বিয়ে করবো বলে কথা দিয়েছে। রাজুর কোনে ঠিক হয়েছে? জি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসার চৌধুরীর মেয়ে রিঙ্কি। বাবা কি হয়েছে? ডাকাত পড়েছে নাকি? ডাকাত না, রিঙ্কি এসেছে। রিঙ্কি কে? রিঙ্কি কার? রিঙ্কি কোন রিঙ্কি? কিসের রিঙ্কি? আরে রিঙ্কি তোমার মেয়ে। মেয়ে? হ্যাঁ বাবা, তুমি রাজুকে আনতে বলেছিলে, নিয়ে এসেছি। তোর মা যে বললো ডাকাত পড়েনি, ও তো আরো বড় ডাকাত, ওকে আমি গুলি করে মারবো। আমার বন্ধু কোথায়? গুলি করবে কেন? তুমি তো ওর সাথে কথা বলতে চেয়েছিলে। কথা শোনো ছেলে, তুমি ডাকাতি করে আমার মেয়ের মন নিয়ে গেছো বলে ভেবো না, বেঁচে যাবে। আমি রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল আসাদ চৌধুরী, তোমাকে কোর্ট মার্শাল করে ফাঁসিতে ঝোলাবো। বাবা তুমি বললে বিয়ের কথা বলবে? তাই তো বলছি, তোকে বিয়ে করা আর ফাঁসিতে ঝোলা একই কথা। ওর কথাই কিছু মনে করো না বাবা। থ্যাংক ইউ। তোমার বাবা কি করেন? আমার বাবা ওনার মতো মিলিটারিতে। কোন ব্যাটেলিয়নে? কোন র‍্যাঙ্কে? কোথায়? মেজর জেনারেল, ব্রিগেডিয়ার না কর্নেল? না না, ব্যাটেলিয়নে না, মানে মিলিটারি থেকে উনি বিডিয়ারে চলে গিয়েছিলেন। আমিও মিলিটারি থেকে বিডিয়ারে গিয়েছিলাম। জলদি বলো কোন বর্ডারে ছিল, র‍্যাঙ্ক কি? মানে বর্ডারে ছিলেন, যুদ্ধ শুরু হতে হতে উনি বিডিয়ার থেকে মুক্তিযুদ্ধে চলে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধে? আমিও মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। বলো কোন সেক্টরে যুদ্ধ করেছে? মানে করেছিলেন, যুদ্ধ করতে করতে উনি প্রাণ দিয়েছিলেন। তুমি মুক্তিযোদ্ধার ছেলে, দেশের জন্য জীবন দিয়েছেন তোমার বাবা, আমি তোমাকে আমার মেয়ে কেন? আমার সব সম্পত্তি দিয়ে দিলাম, তোমার আর রিঙ্কির বিয়ে ফাইনাল। বাবা
মাখন, ও মিয়া মাখন, তুমি মানুষ না আর কিছু, দিনভর আড়তে কাম করো, রাইতে সাতালে বস্তা টানতাছো, এত খাটনি শরীরে সইব? যা মহাজি সাহেব, শরীরের নাম হইল মহাশয়, যাহা সয়বেন তাই সয়, পিন্ডাটা মার্শাল্লাহ আমার টাইট আছে। তাই বলে আরাম বিরাম নাই, শুনছি তোমার দুই ভাই বিরাট ব্যবসা করতেছে। না যা মহাজি সাহেব, কখনো ব্যবসা খারই নাই, আর দুই চার মাস, তারপরে আর আমার খাটাখাটি করা লাগবো না। এত রাইট করলা কেমনে বুঝলি যে আমি আইছি? কমা কেমন কথা কও, এত রাইতে আর কি আসবো? না মাইনার কি চুর ডাকাইতে তো আইতে পারে, ফেরিস্তার ঘরে শয়তান ঢুকে না। রাইত জায়গা কার জামা সেলাই করো? সখিনা ভাবির মেয়ে, টাকাটাও গ্রিন দিয়া গেছে। এত খাটনি তোর সইব বউ? কেন সইব না, ছেলে মেয়ে গুলাই গা বাপ মা কি না করে। ছেলে মেয়ে, ছেলে মেয়ে কই পাইলি? আমার গো রাজু সাজু, এখন তো আমি ওদের ভাবি না, মাও হয়েছি। বৌরে আমি এত কষ্ট থাকবো না, দেখিস লাইট পড়লে সুখবর পাবো। ভাইয়া, ভাবি, চল ভাইয়া, ভাবি। রাজু সাজু তোরা আবার গাড়ি লো? কার গাড়ি লইছো? আমাদের গাড়ি ভাইয়া, কিনেছি, ছোট ব্যবসা তো করি না ভাইয়া। ভাবি তুমি আমাদের গাড়ি কেনায় খুশি হওনি? ভাইয়া তুমি খুশি হওনি? কোয়াস কি খুশি হইনা, আমার ভাইরা গাড়ি কিনছে, এইটা তো আমি 10 গ্রামে ঢোল দিয়ে কমু। ঢোল দিতে হবে না ভাইয়া, তুমি আর ভাবি গাড়িতে চড়ে কয়েক গ্রাম ঘুরে এসো। কেমনে ঘুরু, 1 গ্রামে রাস্তা আছে তো 5 গ্রামে নাই, ল যাইব ঘুরাই। ভাইয়া প্রয়োজনীয় কথাটা সেরে ফেলি, আমাদের আজ বিকেলে নয়তো কালকে সকালের মধ্যেই ফিরে যেতে হবে, নইলে 20 লাখ টাকা লোকসান হয়ে যাবে। 20 লাখ? হ্যাঁ ভাইয়া, 40 লাখ টাকা শেয়ার কিনেছি, স্টক এক্সচেঞ্জের ব্যবসা, 2 দিনের মধ্যে 10 লাখ টাকা পার্টিকে দিতে না পারলে মূল চালান থেকে 20 লাখ টাকা নাই হয়ে যাবে, যেভাবে পারো 10 লাখ টাকা জোগাড় করে দাও। এত টাকা কেমনে জোগাড় হইব? ভাবি প্লিজ, জীবনের প্রথম, এত বড় একটা লোকসান খেলে আমরা পথে বসে যাব। কিন্তু 10 লাখ টাকার বাড়ি কই? আরে বউ এত চিন্তা করিস না তো, টাকার বাড়ি আমি চিনি, ব্যবস্থা হইব নি, পোলাও গুস্তের ব্যবস্থা কর, আমি বাজারতে নাই তো ধর অগলে ভিতরে যাও যাও। চলো ভাবি চলো। আব্বা মা বাইচা থাকে গাড়ি দেখে কি খুশি না হইত। চেয়ারম্যান সাহেব, এইটা আমার বাড়ির দলিল, এইটা বন্ধক রেখে আপনি 10 লাখ টাকা দেন। মাখন মিয়া, বন্ধকের কাজ আমি করি না, এমনিতেই চেয়ারম্যান মেম্বারদের অনেক বদনাম, তাছাড়া তোমার বাড়ি বন্ধক রেখে কেউ 10 লাখ টাকা দেবে না, বিক্রি করলে বলো। করলাম, বাড়ি বিক্রি করলাম, টাকা দেন। কথা হইল কথা তা না, কথা হইল মাখন মিয়া বাড়ি বেচবাকে দরকারে বেচতেছি, বাইরা নতুন ব্যবসা শুরু করছে, গাড়ি কিনছে, ওখানে 10 লাখ টাকা না হইলে 20 লাখ টাকা লোকসান খাইব, আমি থাকতে এইটা হইব না, বাড়ি বেচা ভাইয়াকে ব্যবসাদার করাইতে চাও? মাখন ভাইদের চেয়ে জমি অনেক বিশ্বাসী, ভাইয়ারা ঠকায়। কিন্তু জমি ঠকায় না মাস্টার সাহেব, আমার ভাইগো নিয়ে খারাপ কিছু পাইবেন না, পর আমার ভাই না, পর আমার পোলা, পোলা গলে গে বাপে জমিনকে জীবন দিতে পার, কাল সকালের মধ্যে বিদায় করতে হইব। চেয়ারম্যান সাহেব টাকা। পাগল নাকি, জায়গা জমির ব্যাপার এত তড়িঘড়ি করে হয় নাকি, কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে না? চেয়ারম্যান সাহেব কোনো বেজাল নাই,
এটা আমার নানার বাড়ির সম্পত্তি আমার নামে। ঠিক আছে, কাল সাব কবলা করে দিয়ে টাকা নাও। এই জামু হাজি আর রমজান মাস্টার সাক্ষী থাকবে, আর ভাইয়েরা আপনারা তো শুনলেনই সব, কি ক্লিয়ার? জি জি। বউ তুমি ভাত নিলা না? নিতেছি, তুমি খাও। আমি খামু? আমি তরে তুইয়া কোনদিন খাইছি? ভাত ল, এক লগে খামু। আমার শরীর ভালো না, জ্বর জ্বর লাগতাছে। জ্বর এত করে কই, রাত জেগে কাম করবি না, না শুনবি না? তোমার দেখতে হইব না, তুমি খাও তো। না না, জ্বর নাই, শরীর একদম ঠান্ডা, প্রেশার ডাউন হয়েছে, খাইলে সব ঠিক হয়ে যাবো। লালা ভাত ল। বললাম তো পরে খামো, তুমি খাও। কেন পরে? কেন ভাত নাই নাকি? দেখি দেখি। তাই তো বউ আমার লগে খায় না, খায় না কেন? কান্দিস না, সব ঠিক হয়েছে, আল্লাহ তো দেখতেছে, কাগজ লাগে এই কষ্ট করতেছে, আমরা রাজু সাজু ওর আমরা দেখবো। মাখন, ও মাখন মিয়া, কথা হইল কথা তা না মাখন মিয়া, চেয়ারম্যান সাহেবের মাইয়া আর জামাই হইতেছে, বাড়ি ছাড়ানোর জন্য এক মাস সময় নিছিলা, তিন মাস পার হয়ে গেল, কাল সকালে বাড়ি ছাইড়ে দিতে হইব যে। এইটা কনের লাইগা রাইট করেছে, কাল সকালে কইল ছাইড়ে দিতাম। বাড়ির মায়া মাখন মিয়া, যত সহজে ছাড়বা কইলা, ছাড়তে গিয়া দেখো কেমন দুঃখটা লাগে। জায়গা চল দেখছোস কি সুন্দর ঢাকা শহর না?
अरे सुमी कोई जास अरे खारा सुमी क्यों इचे जल्दी पाला देखते सुना उन्हीं से बिल्डिंग का भाई गांव आधा रूप पड़ता से अरे दत इटे के हमको बारे टीम निर्चल भाई चोर जब बात आसे भाई ना पड़ बो अरे इटे ढाका शहर देखते सोचना क्यों चौचा दालान लंबा लंबा गाड़ी जनपुरी लहन उड़ा जाता से देख 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 नाम शुनाची ढाका शहर चोखे देखा मार गोलक धाधा चक्खु अमार ओइलो चड़क गाय एतो सुंदर ढाका शहर बनाई आसे कोन कारीगर निशा निशा जागे एइना नजरे खुशी खुशी लागे आमार अंतरे एतो सुंदर ढाका शहर बनाई आसे कोन कारीगर निशा निशा जागे एइना नजरे आहा खुशी खुशी लागे आमार अंतरे शारी शारी कोनो के छोड़ाई रे ढाका शब देखी रे भोला नाम से लगे ढाका शहर जाने उपर भला ये समाल समाल सावधान चल भंगे रे कोमो सुंदर ढाका शहर Oh!
ভাইজান ভাইজান কেটা তোমার ভাইজান ভাইজান আমাকে চিনতে পারছেন না আমি পাভেল পাভেল হ্যাঁ নূরনগরের সেই এতিম ছেলে যাকে আপনি 500 টাকা দিয়ে তার জীবনটাকে বদলে দিয়েছিলেন মনে পড়ছে তোমারে তোমার সৎ মা বাড়ি থেকে বাই করে দিয়েছিল তুমি রাস্তায় খাড়াইয়া কান্দিছিলা আমি তোমার 500 টাকা দিয়ে কইছিলাম মামা গো বাড়ি যাও মাগার তুমি মেলাই যাইয়া জুয়া খেলছিলা ধরা পড়িয়া কইছিলা তোমার জুয়া খেলতে লয়ে গেছিল আমারই দুই ভাই রাজু সাজু হ্যাঁ ভাইজান এখন কি জুয়া খেলে বড় লোক হইছো না ভাইজান সৎ পথে রোজগার করে এখানে এসেছি ভাইজান চলুন বাসায় যাবেন আমার সেই সৎমা আমার সাথেই আছেন ও হন আমরা আমাগো বাইর বাইর যেত তাহলে চলুন ভাইজান আপনাদেরকে পৌঁছে দিই না না দরকার হইব না আপনার হাত থেকে রক্ত ঝরছে আমার হাতে রক্ত আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে ওই মানুষটির জন্য আমার বুক থেকে যে রক্ত ঝরছে সেটা কেউ দেখতে পাচ্ছে না রক্ত শরীরের যেখান থেকেই ঝরুক না কেন বেশি ঝরলেই বিপদ নাথিং টু ওয়ারি অ্যাবাউট আপনি বিপদ মুক্ত কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাবেন থ্যাংক ইউ ডক্টর মোস্ট ওয়েলকাম যাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করলেন তার পরিচয়টা জানবেন না আমি তো পুলিশ নই যে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করব তবে আপনার কিঞ্চিৎ পরিচয় আমি দেই আপনি নীলিমা হাসান পিডি ডেভেলপার্সে জব করেন রাইট রাইট বাট আপনি জানেন কি করে আপনার ভিজিটিং কার্ড থেকে অবশ্য এই হাসান সাহেবটিকে তা কার্ডে লেখা নেই উনি আমার মরহুম বাবা আবুল হাসান সরি তাহলে বাড়িতে আর কে কে আছে মা আর ছোট বোন গুড এবার আমার পরিচয়টা জানবেন কি ঘটনাস্থলে যতটা জানলাম আপনি একজন মহান ব্যক্তি কিন্তু আপনার ভাইটি মনে হয় আপনাকে বিশ্বাস করেনি হ্যাঁ নীলিমা সেদিন ওই মেলা থেকে আমাকে নিয়ে এসে জেলা বোর্ডিং স্কুলে এক বছরের অগ্রিম টাকা দিয়ে ভর্তি করিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন যদি মানুষের মতো মানুষ হতে পারিস সেদিন ভাইয়ের সামনে এসে দাঁড়াস আমি মনে হয় মানুষের মতো মানুষ হতে পারলাম না চাকসে কথা তোমাকে গুন্ডারা তুলে নিচ্ছিল কেন বিল্লা মাঝির চোখ পড়েছে আমার উপরে বিল্লা মাঝি আই মিন মোস্ট ওয়ান্টেড বিল্লা হ্যাঁ আজ তো আপনি বাঁচালেন কাল বাঁচাবে কে কেন আমি আরে নীলি বাঙালিরা সাত পা একসাথে চললেই তো বন্ধু হয়ে যায় আর আমরা তো 70 পা চলেছি শোনো তোমাকে অফিসে নামিয়ে দিয়ে তারপর আমি অফিস যাব কি কইলা তুমি আমার সাপকো ভাই হ্যাঁ পাগরে কও বড় ভাই আইছে পাগল না ঢাংলাবাস এই কি কইলো এই বেটা টাউটারি কর্নার জায়গা পাও না আমাকে সাপরা তুই ভাই ওলাগো আর কোনো ভাই চাই নাই বাপ আছে হ্যাঁ আমেরিকায় এইটা রাজু সাজুকো বাসা না হ্যাঁ নাম দাম তো ঠিকই জোগাড় করছো সাহেবরা বাসায় নাই মতলব সুবিধার মনে হইতেছে না এই বেটা এদিকে কানসাই একটা দিব 32 পাক খাইয়া গুইরা পড়বি কি আমারে মারবি আয় আয় তুই সামনে আয় কি করো কি করো ওর সাথে ঝগড়া করে লাভ কি ও আমাগো সিনে নাই রাজু সাজু আসুক একটা ব্যবস্থা হইবই যা চি নোসনাই বইলা তরে ছাইরা দিলাম চলো ওই বেঞ্চে গিয়ে বহি চলো পড়া হোক তারপরে বেটারে পাম বল বুঝতেছি না ওরা এত রাত পর্যন্ত বাইরে কি করে চলো চলো তার দিয়ে চলো আরে থামো আরে আমার বাইরে আইছে রাজু সাজু
আরে ভাই কেমন আছো? আয় ভাই আমার বুকে। ভাইয়া কি লোকটা? আমাদের গ্রাম সম্পর্কের এক ভাই। তোমরা যাও যাও যাও, আমরা বিদায় করে আসছি, তোমার ভিতরে যাও 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 যাও। ভাইয়া ভাবি তোমরা কোনো খবর না দিয়ে এখানে চলে এলে যে। এই কি কর, নিজের বাড়ি আমু আবার খবর দিয়ে আইতেই বল। এই তোরা যে বাড়িতে যাস খবর দিয়ে যাস। জানি তো তোমাকে ব্যবসা টাকার লেগা বাড়িটা বিক্রি করে দিতে হয়েছে। এই এক বাড়ি গেছো তো তাতে কে হয়েছে? শহরে আমার দুইটা বাড়ি আছে, আমার রাজু আমার সাজু। আমরা আজকে থেকে এখানেই থাকুম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তোমরা থাকবে। তখন ক ওই মাইয়া দুইটা কেথা, এমন বেলাস কাপড় চোপড় পইরা তগলগে কে? বড় ব্যবসা কইরা কি মাইয়া মানুষ লয়ে ফুর্তি শুরু করছো? না ভাইয়া, ওরা বাজে মেয়ে মানুষ না। তাইলে ওরা কারা? ওরা তোমার ছোট দুই ভাইয়ের বউ। আমি বুঝছি তোরা বুঝস না, তো ঘরে আমি বিয়া তো হয়ে গেছে। তাই বইলা দুই ভাই চুপচাপ করে বিয়া করব আর আমি কিছুই কমু না? ভাবি প্লিজ ভাইয়াকে বোঝাও। শুনো, বড় ভাই হলো গুরুজন, তোমার কাজ হইলো নতুন বউকে আশীর্বাদ করা। চলো ওগো দোয়া করবা। হ্যাঁ ভাইয়া চলো ভিতরে চলো ভিতরে চলো ভিতরে। যা তোরা যা। আসো ভাইয়া চলো। এই এই দারোয়ান, আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। এত সুন্দর বাড়ি, দামি দামি জিনিসপত্র, আলোর দিনের চেরা কইছস নাকি? জি না ভাইয়া, শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। তোরা যৌতুক দিচ্ছ শ্বশুরের টাকায়? ঘর জামাই থাকুস তোরা। আরে না ঘর জামাই না ভাইয়া, এটা পলিটিক্স। ওই আমারে পলিটিক্স বুঝা, শহরের ব্যাপার তো তুমি বুঝবা না। তুমি তো লেখাপড়া করছো, তুমি কিছু বুঝছো? ভাই হইয়া বাইরে না জানে বিয়া করছে, আবার শ্বশুরের টাকায় খাট পালং, এইসব কোন পল্টি? ভাইয়া আস্তে। কেন আস্তে কে? এই আমরা কি চোর নাকি? নিজের বাড়ি চাইছি। বউটা সালাম করে যাইতে কর, আর জলদি খাওয়ানোর ব্যবস্থা কর, সারাদিন আমরা না খাই আছি। জি করছি করছি। ভাইয়া ওটা তোমাদের ঘর, যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হও। চলো ভাইয়া। এখন কি করবি? জোর করে তাড়াতে গেলে সব ফাঁস হয়ে যাবে, মান সম্মান ধুলো বিষে যাবে। ভাইয়াকে ম্যানেজ করে চলতে হবে। আরে বউদেরকেও ম্যানেজ করতে হবে। শোন তুই তোর বউকে ম্যানেজ কর, আর আমি আমার বউকে করছি। তোমার ওই গ্রাম সম্পর্কের ভাই গেছে? না, ঘরে এসে উঠেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি, মহা ঝামেলায় পড়ে গেলাম। কিসের ঝামেলা, বের করে দাও। আরে না না, তাতে মার্ডার হয়ে যাব। মার্ডার? হ্যাঁ, লোকটা খুব রকচটা, দুই তিনবার খুন করে জেল খেটেছে, তাই ঝগড়া করতে চাই না। মানুষ খুন করেছে। মিমি বলো কি? সত্যি বলছি, মানুষ খুন করা ওর জন্য ডাল ভাত। তাহলে ঘরে জায়গা দিলি কেন? মানে হয়েছে কি, বাবা মারা যাবার পর উনি আমাদের মানুষ হয়েছে, জায়গা না দিলে রেগে যদি কিছু একটা করে বসেন, তাই যা কিছু করতে হবে ম্যানেজ করে করতে হবে। ম্যানেজ করতে হবে মানে? হ্যাঁ, দেখো না বোনের বাকিও মানুষ ভুলিয়ে ভালিয়ে পোষ বানিয়ে পায়ের কাছে বসিয়ে রাখে, সেই রকম ভুলিয়ে ভালিয়ে ইয়ে। চলো সালাম করবে। কি সালাম করবো মানে? কদম বুচি কদম বুচি, গ্রামের মানুষ তো একটু পদধুলি পেলেই খুশি। হ
রাজু সাজুর কথাবার্তা কেমন জানি লাগতেছে, মনে হয় আমরা সাথে ওরা খুশি হবে। আরে না, ভুল চিন্তা করতাছো, ওরা খুশি হবো না কেন, ব্যাপারটা অন্যরকম। কি রকম? ওরা গোপনে বিয়ে করছে তো, তাই আমগো দেখা ভয় পাইছে, মনে হয় প্রেম টেম হইব। মন খারাপ করো না, বিয়া শাদী তো আল্লাহর হাতে। ভাইয়া ভাইয়া, ইয়ে ভাইয়া আমার বউ রিঙ্কি, আর এটা আমার বউ মিমি। চাপা বিয়া করছো, মাগার দেখা খুশি হইতে পারলাম না, গুরুজনের সামনে আসার আদব কায়দা নাই। এইটা কি করছো, পুরা শরীর দেখা যায়, বউরা এইসব কাপড় পরে নাকি? শহরের মেয়েরা পরে, স্টুপিড। চুপ, মুখে মুখে একদম কথা বলবা না। তোমার বাপে মা কি আদব কায়দা শিখায় নাই? আজ থেকে এইসব কাপড় পরবা না, তোমার কাপড়ও ঠিক নাই, এই সব কাপড় বইরা পরে না, শাড়ি পইরা ঘুমটা দা চলবা। শাড়ি পরতে আমি জানি না যে। শাড়ি পরতে জানো না, মাইয়া মানুষ তুমি শাড়ি পরতে জানো না? ওই বউ এটা কি কইলো? ঠিক আছে, যখন জানো না তখন দোষের কিছু নাই, তবে শিখতেইব। এই তোমার বড় ভাবি আইছে, বড় ভাবি কি হয় জানো, মায়ের মতন, এর কাছে সব শিক্ষা নিবা। যাও অনেক খাওন দাও, যাও। আবার যে কোন বিপদে পড়ি। নতুন বউ দুইটারে তুমি এইভাবে বললা কেন? আরে পয়লা রাত্রি বিড়াল মারতে হয়, বউ টেডি মার খাইলে চলবো না, বউরে হইতেইব তোমার মতন লক্ষ্মী বউ। করাও লক্ষ্মী, তোমার বউয়ের চাইতে অনেক লক্ষ্মী। না এই কথা বলবা না, আমার বউয়ের মতন বউ সারা দুনিয়ায় নাই। কি হলো, রান্না খাও। মাংস কি শক্ত? তোমার রান্না একদম ভালো না, মশলা ঠিক মতন কষাও নাই, লবণ ঠিক নাই, তেল দেইলে একদম চপচপা করে হালাইছে, খালি মেকআপ করে বেড়াইলে চলবো না, ঘর গৃহস্থের কাজও শিখতে হইব। কাল থেকে তোমার বড় ভাবির কাছ থেকে রান্না শিখতে হইব। ঘুম পাইছে, চল বউ ঘুমাইকে, চল। তোমাকে আমি স্পষ্ট বলে রাখছি, ওরা এখানে থাকলে আমি ভাইজানের বাড়ি চলে যাব, আমিও বাপের বাড়ি চলে যাব। বোকার মতো কথা, চোর বাসায় এসেছে বলে চোরের কাছে সবকিছু ছেড়ে পালাতে হবে নাকি? তার চেয়ে ওদের ভাগাবার একটা প্ল্যান করতে হবে, এমন অবস্থা করব যাতে ওরা আপনি পালায়। আজান দিছে, রাজু, এই সাজু, ওঠ, আজান দিছে, নামাজ পড়বি, এই বৌরা ওঠো, আজান দিছে, নামাজ পড়ো, এই রাজু সাজু, ওঠ, আজান দিছে, ফজরের নামাজ কাই যাই যাব, তাড়াতাড়ি ওঠো। অসহ্য, ডিসগাস্টিং। আরে রাগ করছো কেন, ভাইয়ের মাথায় খুন চেপে গেলে তখন? আরে আরে কোথায় যাও,
রাগের মাথায় খুনও করে ফেলতে পারে। খুন? হ্যাঁ, সকাল হয়ে গেছে, বৌরা উঠছে। ইয়ে ভাইয়া, ওদের সকাল দশটার আগে হয় না। চোখ জলদি করে উঠা, কনা মাছ পয়রা চা নাস্তা বানাইতে, আমি হাইটে এসে চা নাস্তা খামো। আমি চা নাস্তা বানাতে পারবো না। আমিও না, রাতের মতো দোকান থেকে পার্সেল আনো। তোমাকে কাউরি চা বানাইতে হইব না, নামাজ পইরা আমি চা বানাই দিব। ওর কথায় কিছু মনে করি না, কয়টা দিন তা আমি সব ঠিক করে দিব। দারণ ভাই, ও দারণ ভাই, আরে এইটা কি করো? তোমারে তো আমি সাজা দেই নাই। আমি নিজেই লইছি, রাইতে হাজার বার পূরা করতে পারি নাই, 500 পর্যন্ত করছিলাম, 502। ভাই তোমারে কাইল রাইতে আমি বক চালাম, কিছু মনে করো না। বাপের আদর দিয়া ভাই দুইটারে মানুষ কর চালাম। তুমি যখন বললা ভাই নাই, রাগ উঠছিল কহন নাই, এই নাও 10টা টাকা দিলাম, চা নাস্তা খাইও। খবরদার বিড়ি সিগারেট খাইবে না, নিশা করা হারাম। আমি হাঁটতে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। 1, 2, 1, 2, 1, 2, 1, let's start, 100 meter run, come on boys and girls, let's move. ভাই জান দিয়ে চলে গেলে আমারও দেখো, 10 বছর আন্তরে এক স্টুডেন্ট ছিলাম, রোজ পিটি করছি, জগিং করছি, এখনো করতেছি। আমিও 10 বছর আর্মিতে ছিলাম যে, কোনোদিন পিটি করি নাই যে। পিটি করবি করছে গা, তুই তো আর্মিতে বাবু উঠছি আসলি। আপনি কি আপনার হোটেলে আমার ডাইরেক্টর জেনারেল বানাইছেন যে? কাম অন এভরিবডি রান। টাউনের লোকজনের সময় কম তো, এর লেগে হাটনের নাম কয়ে দৌড়ায়। কি নাম দিছে? জুকারিং। বিসমিল্লাহির রহমানির রহিম। ও ভাই, মালাই মাইরা এক কাপ চা হইব। মালাই মাইরা সা? ভাই সাহেব ঢাকায় নতুন নাকি? নতুন হমু কেন, আমার বাইরা 10 বছর ধরে ঢাকা থাকে, আমি কাইলেছি। তাইলে তো আপনি লজিক্যালি পুরানা মাল। এই ভাই সাহেব রে, ঘন দুধ দিয়া ফার্স্ট ক্লাস করে এক কাপ চা দে। তা কোন মহল্লায় থাকেন? আরে কোন মহল্লায় মানি, এই মহল্লায়, ওই যে সামনে চকচকা বিল্ডিংটা দেখতেছেন, 23-2, ওই বাড়িটাই। আমরা তো একলগে জুকারিং করলাম। জুকারিং? তুমি তো গাব গাছটার মতন ব্যাখ্যায় পড়িয়া চলা। আপনি ঠিকই চিনতে পেরেছেন যে আমি ওই কালা শালা কালাদের সাথে না জকিং করতে গিয়ে মরতে বসেছিলাম যে। দারুণ চা, মনে হইতাছে টাকা সিডিটা আমি কিনে ফেলাইছি। কিনে ফেলেছে?
Excuse me. Sorry, office বন্ধ হয়ে গেছে। তুমি যেটা বললে সেটা ক্লায়েন্টদের জন্য, পছন্দের মানুষের জন্য নয়। Correct. বসো। বসবো না, বসবো না। চলো, লং ড্রাইভে যাব। কোথায়? মন যেদিকে চায়। তাই? হ্যাঁ। আমি হাজার বছর ধরে যাকে চেয়েছি, মন বলে তাকে পেয়েছি। বেশ, চলো। হাজার হাজার বছর ধরে চেয়েছি চেয়েছি শুধু যাবে, আমি হাজার হাজার বছর ধরে চেয়েছি চেয়েছি শুধু যাবে, মন বলে পেয়েছি তবে ওই ফুলেরা বলে পাখিরা বলে সুখের সময় এসেছে সে আমার মন। আমি হাজার হাজার বছর ধরে চেয়েছি চেয়েছি শুধু জারে, মন বলে পেয়েছি তারে ওই ফুলেরা বলে পাখিরা বলে সুখের সময় এসেছে আমার মন কেড়েছে। সে আমার মন কেড়েছে।
না আমি বাজার করতে পারবো না, আমার অনেক কাজ আছে। আমারও কাজ আছে, আমিও বাজার করতে পারবো না, সব বলে দিলাম। না করলে রান্না হবে না, আমার স্বামী এই বাড়িতে একা খায় না, তোমরাও খাও। আমরাও মাছ না খাই না, টাকা দিয়ে খাই, কথাটা ভুলে দিও না। টাকা আমিও দেই, যা খরচ হয় তার অর্ধেক আমিও দেই, সেটাও মনে রেখো। কি রে কি হয়েছে, কিসের ঝগড়া? এ ঝগড়া নয় ভাইয়া। লুকাচ্ছ কেন ভাইজান? তো পর না আপন, তাকে সব খুলে বলো। আমি বলি ভাইজান, এতদিন আমার স্বামী বাজার করে অফিস তুলে, এখন আর বাজার করা সম্ভব? আমার স্বামীর পক্ষে অফিস তুলে বাজার করা সম্ভব না। তাহলে আজ না খেয়েই থাকো, বাজার আমি করতে পারবো না। তাই থাকো, তবু আজ থেকে আমি আর বাজার করতে পারবো না। এই বাজার করা নিয়ে ভাইয়া ভাইয়া ঝগড়া করো, তখন শরম করে না? শরম করে লাভ নেই ভাইয়া, অনেকদিন মুখ বুঝেছিলাম কিন্তু আর নয়। আমিও অনেকদিন কিছু বলিনি, কিন্তু এখন আর না বলে উপায় নেই। থাম, তখন কার বাজার করার লাগবো না, টাকা দে আমি বাজার করব। না ভাইয়া, এটা কেমন করে হয়? তুমি মেহমান হয়ে বাজার করবে, খুব খারাপ দেখায় ভাইজান। তবুও তুমি যখন চাইছো বাজার করবে, করো। তবে বেতনভুক্ত চাকরের মতো বাজার থেকে আবার যাতা নিয়ে আসবেন না। আপনি আপন লোক তাই বলছি, দরাদরি করে আনবেন। মনে রাখবেন, টাকাটা আপনার না, ভাইদের কষ্টে কামানো। টাকা কামাই করা কষ্টের না আরামের, এইটা তোমার কাছে শিক্ষা নিতে হবে না ছোট বউ। চালাকি করে আমরা ভাইকে তো বাজারের চাকর বানালাম। শোনো, এবার তোমরা দুই বউ ভাবিকে বাড়ির কাজের পেটি বানিয়ে গেল। বাজার করলে কেউ চাকর হয়ে যায় না, একটা কথা বুঝি না, গ্রাম সম্পর্কের ভাইকে তাড়ানোর জন্য এত নাটক করতে হবে কেন? আচ্ছা তোমরা কিছু লুকাচ্ছ না তো? আরে না মিমি, তোমাদের কাছে লুকানোর কি আছে? কিছু জিনিস ম্যানেজ করতে, তোমরা ম্যানেজ করো। আমি পারবো না, রোজ রোজ ঘর মোছা আমার পক্ষে সম্ভব নয়। বাপের বাড়ি আমি জীবনে ওইসব করিনি, আমিও পারবো না। ঘর মোছা ঝাড়ু দেওয়া এসব আমার কাজ না, যার যার কাজ শেষে যেন করে। না পারলে কাজের লোক রেখে নাও, টাকা তোর কম দেই না, টাকা আমরাও কম দেই না, কাজের লোক রাখতে হয় তুমি রাখো। কি হয়েছে, তোমরা ঝগড়া করো কেন? ঝগড়া কি করে সাধে, আজ কাজের মেয়ে আসেনি, তাই বললাম রিঙ্কি তুমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেল। তাতে সে বলল পারবো না। কেমন করে পারবো তুমি বলো ভাবি? আজ সেরাটানে একটা পার্টিতে আমার ইনভাইটেশন আছে, পার্লারে যেতে হবে, সাজগোজ করতে হবে, আমারও টেলিফিল্মের শুটিং, আমিও পারবো না। বাসায় ঝিঁকিরি করে চেহারা খারাপ করলে আমার চলবে না। শুনো, তোমরা ঝগড়া করো না, যার যে নিজের কামে যাও, আমি ঘর মুছে দিতেছি। রিঙ্কি, রিঙ্ক, ওয়াও, মোস্ট ইনভাইটিং। কই, আগে তো কখনো তোমাকে এই বাড়িতে দেখিনি, নতুন কাজে এসেছো নাকি? আরে জুবাই, কখন এলে? এই তো এই মাত্র। মেয়েটি কে? হু ইজ দিস প্রিটি গার্ল? ইয়ে মানে ও দারুণ ফিগার, ভালোই আছে তোমরা? ইটিং, ড্রিঙ্কিং, ম্যারিং, ওয়াও। না না, আমার কিছু হয় নাই, গুতা খাইয়া তোমাকে গাড়ি কিছু হয়েছে কিনা সেইটা দেখো। ভাইয়া, আপনার পবিত্র স্পর্শে আমার গাড়ি যদি জ্বলেও যায় আমি তাতেই ধন্য হব। ভাইয়া, ওর নাম নীলিমা, আমরা বুঝছি তো, সেই দিন তো অল্লাই গাই দামার দাম। ভাইয়া থাকো, এই তো হইলো বাঙালি ভাইয়া, আমার ঘরে দুইটা আছে, ইংরেজি মার্কা বাঙালি। ভাইয়া, আমার বাসায় গিয়ে আপনি আমাদেরকে দোয়া না করলে আমাদের জীবন যে সুখের হবে না। এত দূরাইছো,
আমার দোয়া লাগছে। শুধু আপনার দোয়া না, আপনার সহযোগিতায় এতিম পাভেল এত দূর এসেছে। ভাইয়া ছোট বোনের আবদার রাখবেন না, একবার চলুন ওর বাসায়। হ্যাঁ ভাইয়া। তোমরা কি আমার মাছ পচাইবা নাকি? ছোট বোন যখন কইছো তখন যামু একদিন। ভাইয়া তাহলে পৌঁছে দিই, চলুন। না রে ভাই, পাও গাড়ি হলো বড় গাড়ি, এই গাড়ি দেয় সাগর পারে আসি। হাই পাবেল, এনি প্রবলেম? নো এসিপি। লোকটা কে? আমার পরম শ্রদ্ধেয় লাইফ মেকার মাখন তালুকদার, রাজু সাজুর বড় ভাই। আই সি, ইনি তাহলে সেই লোক। রিঙ্কি সেদিন ফোনে বলেছিল ওদের কোন এক গ্রাম সম্পর্কের ভাই ওর নিয়ে বাসায় উঠেছে। গ্রাম সম্পর্কীয় ভাই? তুমি অবাক হলে মনে হয়। না না অবাক হইনি, আসলে মাখন তালুকদার নিজেই একজন অবাক করা মানুষ। আরে ভাই সাহেব, ভাই সাহেব, আমার লক্ষ্মী কাস্টমার, মালাই মারা চানা খায়া জান কেমনে? না ভাই, আজ চা খামু না, টাকা নাই। টাকা লাগবে না রে ভাই, আপনি আসেন। এ ধলা, আরে যা ভাই সাহেব নিয়ে আয়। স্যার আপনি মোর দিকে তাহান, মোর একটু দয়া হরে, আপনি কইতে যান এদিন মালাই মাইরা চা খাইয়া দোকান তো কাস্টমার দিয়া বাসাইয়া দিছে, হাজার হাজার কাস্টমার। আমাদের কাউটা মাজন বুঝেছেন, একটা পুটা পয়সাও আমাদের বোনাস দেয় না যে। আপনি চলে গেলে না দোকান পাকা হয়ে যাবে যে, আমি আরাম করে মালার সাথে। কি কইলেন আপনারা? মালা না মালা না, মালাই যে মালাই মারা চা যত ইচ্ছা কাজে। কখন চা খাওয়ানোর সময় নাই, মাছ পইছে যাইব, আমি আধা ঘন্টার মধ্যে ঘুরে আইতাছি, যাই বা কের ভাই। আমার যে কি হয়েছে আমি বলি, একটা হয়ে যায় আর একটা যে। ভাবি কিছু মনে করো না, এই কাপড়গুলো না ধুলে আমি কাল বাইরে যেতে পারবো না, তুমি একটু ধুয়ে দিও। ঠিক আছে টিমুনি। অনেকদিন ধরে এগুলো আধোয়া পড়ে আছে, দামি কাপড়, না ধুলে নষ্ট হয়ে যাবে, তুমি একটু ধুয়ে দিও না ভাবি প্লিজ। ভাবি মাইন্ড করো না, ওই কাজের মেয়েটা আসে না বলেই। না না ঠিক আছে আমি ধুয়ে দিতেছি। ও আরে ও বউ, বাজার তো না যেন আগুন, পুঁই শাকের দাম কয় 30 টাকা কেজি, ডাটা শাক লয়েছি। এগুলি কার কাপড়? কার কাপড় এগুলি? বৌগো বৌগো কাপড়। তুই তৈব বৌরা তারে কাজের বেটি বানাইছে। এই রাজু সাজু, এই রাজু সাজু। চিৎকার পারো কেন, ওরা আমার দিতে চাই নাই, আমি জোর করে নিলাম, শুধু শুধু লন্ডিরি টাকা খরচ করে কি লাভ? তুমি এরকম পাগলামি করলে আমি কিন্তু এখান থেকে চলে যাবো, কাজ ছাড়া আমি থাকতে পারি না। শুনো, এটা গ্রাম না শহর, এখানে সবারই একটা নিজস্ব জীবন আছে, বউরা ক্লাব করে নাটক করে। ওগো তোমার বউয়ের মতো ঘুমটা দিয়ে ঘরে বসে থাকলে চলবো কেমন কইরা? আমার কাজের শরীর, কাজ না করলে শরীর খারাপ হয়ে আমি মারা যাব। খবরদার, তোর সব কথা মানো, শুধু মরণের কথা কবি না, তবে আমি কোনোদিনই মরতে যাব। তোমাকে দিতে হবে না, এই বাড়ি না ছাড়লে আমরাই মরার ব্যবস্থা করে দেব। করতে করতে এক মাস হয়ে গেল, এখনো ওরা এখান থেকে যাবার নাম নিচ্ছে না, এত কাজ করাচ্ছি সব মুখ পুঁতে করে যাচ্ছে, আর তোমার ওই ভাইজান নামের লোকটা এখন আর বেশি কিছু বলে না। বলবে না, ভাবি নিষেধ করেছে, ভাবি যা বলে ভাইজান তাই করে। তবু আমার সহ্য হয় না, মনে হয় আমাদের স্বাধীনতার মধ্যে একটা বাধা প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে, আমার তো এ বাড়িতে আসতে ভয়ই পায়। ঠিক বলেছ, জুবায়ের তো বলে তোমাদের বাসায় গেলে ওই সকল ভাবিও ভাইজান যেভাবে তাকায় তাতে পেলে চমকে যায়। আমাদেরও প্রাণটা হাতে নিয়ে চলতে হয়,
এত ভয় ভয় থাকা যায় না। ওদের তাড়াবার একটা প্ল্যান করতে হবে। কত প্ল্যানই তো করলে, বাড়ির কাজের মেয়ে বানালে, বাজার সরকার বানালে, তবু কিছুই মনে করছে না। আমি বলি কি, আমার ভাইজানকে একবার বললে সে একটা ব্যবস্থা করতে পারে। আরে না না, নর্দমা ঘাটতে যেও না, তাহলে দুর্গন্ধে ঘরে থাকতে পারবে না। ওদের তাড়াবার একটা নতুন প্ল্যান মাথায় এসেছে। ভাইজান ভাবিকে ছাড়া কোনো দিন থাকেনি, তাই ওদেরকে আলাদা করতে পারলে আর তাড়াতে হবে না, এমনি চলে যাবে। ওয়াও, ভেরি গুড আইডিয়া। ভাই আর ভাবিকে আলাদা করতে হবে, আর তার জন্য একটা নাটক তৈরি করতে হবে। নাটক? হ্যাঁ নাটক। তুমি তো নাটক করো, এটাও করতে পারবে, কোনো অসুবিধা হবে না। কি নাটক? এদিকে এসো বলছি। আসবো ভাইয়া, আয়াই তো পরচর অহন জিগা কিলাপ। ইয়ে ভাইয়া, একটা জরুরি কথা তো, তাই তুমি বলো। না তুমি বলো, আমার লজ্জা করে। ওইসব ঢং না কইরা কামের কথাটা কইয়া ফেলা, বাজার থেকে কিছু আনতেইব। না না ভাইয়া, বাজারের কথা না, এ মানে মিমি সন্তান হবে। তাই নাকি? আমি তো বুঝতে পারি নাই। ইয়ে ভাবি, আমি কাউকে বুঝতে দিইনি, কিন্তু এখন না বলে উপায় নেই। ডাক্তার বলেছে টাইম চলে এসেছে, কেয়ারে থাকতে হবে। ওদের বংশের রীতি, প্রথম সন্তান ওর বাপের বাড়িতেই হবে, তাই ওর ভাইজান ওকে নিয়ে যেতে বলেছে। কিন্তু ভাবি, আমার মা বাবা কেউ নেই, ভাইজান এসব কিছুই বোঝে না, তাই তোমাকে সাথে নিয়ে যেতে চাইছে। ভাবি, তুমি সাথে থাকলে নিশ্চিন্ত থাকা যায়। খালি তোর ভাবি কেন, আমিও যাবো, এই বংশের বাপকে আইতাছে, কি আনন্দ, চলবো গাঠি গুটি বান্ধা ফেলা। না ভাইজান, আমাদের ছেড়ে আপনাকে আমি কোথাও যেতে দেবো। তাছাড়া ওটা শাশুর শ্বশুর বাড়ি, আপনার যাবার দরকার কি, খালি বাচ্চা হবে দেখেই ভাবিকে পাঠাচ্ছি। তাছাড়া বড় ভাই কি কখনো ছোট ভাই শ্বশুর বাড়িতে আশ্রিত থাকে? ভাবি তুমি বলো। ও কি কইব, আমি কইতাছি শুনি যাইব না। আমার ছাইরা ও একা কোনখানে যাইব না। ভাবি তুমি আমার মা, তুমি না গেলে আমি বাঁচব না, দয়া করো ভাবি, আমার ভীষণ ভয় করছে। ঠিক আছে, আমাকে যাও, আমি দেখতেছি। কেদুলা মেবি, কেদুলা কেদুলা, যা কপালে আছে তাই হবে, এসো। কেদুলা মেজাজটাই নষ্ট করে দিল, আজ 10 বছর আমি বউ ছাড়া একদিনের জন্য একা থাকিনি। আর ওরা, ওই তুই যে কইলি বাইবা দেখবি, কি বাইবা দেখবি তুই? কিছু না, আসো শুইবা, আমি মাথায় হাত বুলাই দিতেছি। আচ্ছা ঠিক আছে। শোনো, সন্তান হওয়ার সময় একজন মায়ের মতো মুরব্বী কাছে থাকতে হয়। থাকো, কিন্তু তুমি না, তোমার আমি যেতে দেব। কেন যেতে দিবা না, শুনলা না, বউয়ের মা বাবা কেউ নাই। না থাকো, তুমি যাইবা না। আচ্ছা, তোমার পোলার বউয়ের বাচ্চা হইলে তুমি কি আমার যাইতে দিতা না? না দিতাম না। এত অবুজ হইলে কি চলে, এখন বয়স হয়েছে, সবকিছু একটু বুঝতে হইব। আমি কিছু বুঝতে চাই, তুমি গেলে আমি কার লগে কথা কব? আরে কথা বলিনির কত কিছু বাইর হয়েছে, মোবাইল ফোন আছে, প্রতিদিনই তুমি রাজুর ফোনে আমার লগে কথা কইতে পারবা। কাছে তো ভাইয়ের বাড়ি, ইচ্ছা করলে দেখতে যেতে পারবা। না আমি তোমার ছাড়া থাকতে পারব না। তুমি কি চাও আমরা বেইমান হইয়া বাইসা থাকি? বেইমান? এটা কি করবো, ওরা আমাকে খাওয়াইতাছে পড়াইতাছে, যদি বিপদে না দেখি তাহলে কি করব, বেইমান। চলিয়ে যাও ভাবি, চলিয়ে যাও।
বেইমান হইয়া বাসনের সাইতে মইরা যাওয়া অনেক ভালো। না তুই মরবি না, যা যা দুই এক মাস থাইকা গা, তাও মরণের কথা কইস। ভাইজান বলেছিলাম না আমার সেই ভাবি। আচ্ছা আচ্ছা, তার মানে আমার বিয়াইন সাহেব। ভাইজান কাজে নিয়ে নিলাম, বাড়ির সব কাজ করবে, সাজু চেনা পরিচিত, খুব বিশ্বাসী। সবাই শোয়া গা, যা ভিতরে নিয়ে যা, ভিতরে নিয়ে যা। এসো ভাবি। তাহলে ভাবি থাকো, আমি অফিসে যাই, ঠিক আছে? এসো ভাবি, এসো। আসো শুইবা, আমি মাথায় হাত বুলাইয়া দিতাছি। রাজু, 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 এই রাজু। আর পারি না, কি হয়েছে ভাইয়া? তোরা তো ঘুমায় রে চোর, আমার তো ঘুমায় না। তোর বাবির একটা ফোন কর, আমার দোয়া পূজা ফুদা দিব, আমার ঘুমাইব। এত রাতে ফোনের নেটওয়ার্ক পাওয়া যাবে না ভাইয়া। কি ভাইজান, এক রাত বছরে থাকতে পারেন না? বুড়ো বয়সে এত প্রেম ভালো না, নিজের ঘুম আসে না বলে
পারিস না। যান, ঘুম না আসে আল্লাহ বিল্লাহ করেন। যান ভাই যান যান। স্বামী কেমন আছে? ওরে তুমি সুখে রেখো, শান্তিতে রেখো। সাজুর বউ মিমির সন্তানের বউ, তাই আমার বউরে নিয়ে গেছে। কি বলেন ভাইজান, ছোট বউয়ের সন্তান হবে? ভাই হ্যাঁ, এই সেদিন না মিমিরের শুটিং এ ফাইট করতে দেখলাম। আর আপনি কোন সন্তান হবে? সন্তান পেটে নিয়ে কেউ কি এমন ফাইট করতে পারে? কি জানি কলিকাল হইব হয়তো। ভাই আমি একটা ফোন করুম, মনটা কেমন কেমন করতাছে। আরে আপনি একটা কেন, দশটা ফোন করেন ভাই জান। লাগাই দেন। আচ্ছা বলা বলা ভাই জান রে, মালাই মেরে ফার্স্ট ক্লাস করে এক কাপ চা দে। হ্যালো বৌমা, সুমির একটু ফোনটা দেও না। এখানে সুমির তুমি কেউ থাকে না, রং নাম্বার। রাতে ভাইয়ার সাথে ভাবে কথা বলা উচিত হয়নি। তবে কি মাঝরাতে ঘুম ভাঙানোর জন্য প্রেম করে কথা বলতে হতো? না, ও কথা বলছি না। ভাইয়া সকালে উঠে বাইরে গেছে, এখনো ফিরছে না। তাই ফিরবে ফিরবে, পেটে টান পড়লে ঠিকই ফিরে আসবে। আসলে ভালো, নইলে বাজার করা, ঘর মোছা, কাপড় কাচা এসব কে করবে? আমি অফিসে যাচ্ছি। তাই তো, কথাটা তো মাথায় আসেনি, এখন এসব কে করবে? দাঁড়ান, সাত সকালে কাউকে না বলে গরুর মতো কোথায় ঘুরে বেরিয়ে এলেন? ভাবিনি এখন কাপড়গুলো কে কাচবে। নিন কাপড়গুলো ধুয়ে ফেলুন, সারাদিন তো বসে বসে খান। যার খান তার কাপড় কাছে মান যাবে না। যান মেজো বউ, মেজো বউ না বলেন বড় বউ। তোমার আমি কসম দিলাম, তোদের কাউকে কিছু বলব না, বললে আমি মারা যাব। কি করো, তোমার না পেটে সন্তান, এই সময় না আসলে
আমার পেটে সন্তান হলো কি? আরে না মাম, ওনাদের স্বামী স্ত্রীকে নাচাবার জন্যই সন্তানের নামে খেলা করেছি। আমি খুব ভালো করেই জানি নায়িকা হিসেবে নাম করতে হলে এত তাড়াতাড়ি মা হতে নেই। তুমি সন্তান নিয়া তামাশা করছো না? হ্যাঁ, আপনাকে আপনার স্বামীর কাছ থেকে আলাদা করতেই এই চাল চলেছে। এটা তুমি ঠিক করো নাই বউ, আমার আমার স্বামীর কাছে দিয়ে আসো। বাবা বাবা, এই পুরো বয়সে প্রেম দেখি উতলে উঠছে, লজ্জা শরম একদম নেই নাকি? যান চা বানিয়ে আনেন। Hi, Rinky darling. আরে জুবাই, এসো এসো, কতদিন পর। আসতে তো দিল্লি মন চায়, কিন্তু তোমার ওই ভাই ভাবি যেভাবে তাকায় মনে হয় গিলে খাবে। তা কোথায় ওনারা? ভাবি গেছে মিমির বাড়িতে আর ভাই গেছেন চা খেতে। দ্যাটস গ্রেট, এসো। আহ, শান্তি পেলাম। রাজু কোথায় ডাকো, একটা সুখবর নিয়ে এসেছি। কালচারাল টিম নিয়ে ক্যানাডায় যাচ্ছি। টিমে তুমিও যাচ্ছ? সত্যি? সত্যি মানে কি? সব কনফার্ম করে এলাম। রাজুর মত পেলে তোমার টিকিটটা করে ফেলবো। রাজুর মত লাগবে না, রাজু কোনো কিছুতেই আপত্তি করবে না। ভালো, এই শোতে তুমি মিনিমাম 5 লক্ষ টাকা শপিং মানি পাবে। থ্যাংক ইউ জিবাই, থ্যাংক ইউ। ছোট্ট থ্যাংক ইউতে কাজ হবে না রিঙ্কি, ভালোবাসা দিতে হবে। আমি একজনের বউ না রিঙ্কি। এই বেটা, এটা আউলা গাছের বাউলা বরে পাইছ যে খায় যাবি আর কেউ কিছু কইব না। বউ হয়ে পর পুরুষের লগে ফুস্কি রুস্কি করতে তোমার শরম করে না? টাকা লোভ দেখায় পরের বউরে নষ্ট করতে চাস? তোর হাত বিগুড়া করে আমি বেগুন চাষ না করুন। কি হয়েছে? তুমি এসেছো, ভালো হয়েছে। জুবাইর আমার জন্য 5 লাখ টাকার কাজ নিয়ে এসেছে আর উনি ওকে মারছে, অপমান করছে। 5 লাখ টাকার কাম আনছে বইলা কি তারে জড়ায় ধরে পীড়িত করতে হইব? রাজু, তোর বই বেটার লগে আমার বউ তার বন্ধুর সাথে কি করে তা পাহারা দেবার জন্য তোমাকে কেউ দাঁড়ান রেখেছে? তুই রাজু সাজুর লগে রাজু নাকি করবো না? অনেক সহ্য করেছি, আর না, এইবার এই বাড়ি থেকে দূর হও, আমরা শান্তি পাই। সরি জুবাইর। আমার বউ তার বন্ধুর সাথে কি করে তা পাহারা দেবার জন্য তোমাকে কেউ দাঁড়ান রেখেছে? অনেক সহ্য করেছি, আর না, এইবার এই বাড়ি থেকে দূর হও, আমরা শান্তি পাই। আমার একটা ফোন করে দিবেন। ফোন করবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। কাকে করবেন? নাম্বার বলুন, লাগিয়ে দিচ্ছি। নম্বর তো জানি না, রাজুরে ফোন করে কম আমার নিয়ে যাইতে। চলে যাবেন কেন? নিশ্চয়ই মিমি বকা ঝকা করেছে। আমার বোনটা একটু রক চটা, আদরে মানুষ করেছি তো এই আর কি। আপনি দয়া করে ফোনটা করে দেন। দয়া করব, অবশ্যই দয়া করব। তোমাকে দয়া করব, তুমি আমাকে দয়া করবে। দুনিয়াটা চলে দেওয়া নেওয়ার উপরে, আই মিন গিভ এন্ড টেক। আমি দেব, তুমি নেবে, তুমি দেবে, আমি নেব।
তুমি আমাকে একটু সুখ দাও, আমি তোকে ফোন করি। কি করতেছেন আপনি? সাইরা দেন আমি, সাইরা দেন। ছাড়ো, তুমি আপনার আমারে সাইরা দেন। তোমাকে একটু আগে করে নিই। ভাইজান, তুই কি করছো? কি কাজের মেয়ে এনেছিস তুই? আমি ড্রিঙ্কস করছি। হঠাৎ এসে আমাকে জাগতে ধরে বললো, অনেকদিন স্বামী কাছে নেই, আপনি আমাকে একটু বিবে দেখছেন? না, মিথ্যা কথা, আল্লাহর কসম করবো। মিথ্যা কথা? তাহলে তুই এই বেডরুমে এলি কি করে? ভাইজান তো ঠিকই বলেছে, তুই এখানে কেন এসেছিস? আমি তোকে দেখেই বুঝেছি তোর চরিত্রে সমস্যা আছে। জাহান নাম থেকে তোর আমি নিয়ে যাবো, কিন্তু জাহানের আগে যে আমার ফুলের মতন বইয়ের গায়ে হাত তুলছে তার হাত আমি ভাঙ্গে ফেলাবো। একদিন আমি আমার বইয়ের গায়ে ফুলের টোকা লাগতে দেই না, তুই হাত দিয়া সযত্নে বুকের মধ্যে আঁকড়ে রাখছি পবিত্র কোরআন শরীফের মতো, আর সেই শরীরে তুই হাত দিছস। ইন্সপেক্টর, ও ডাকাতি করতে ঢুকেছিল আমার বাসায়, নিয়ে যান ওকে। তোর টাকার তোলে আর কে কে আছে? আমি ডাকাত না। ওদের ছেড়ে দিন, জামিন হয়েছে। কে জামিন দিল স্যার? দ্যাট ইজ নট ইউর লুক আউট, ইউ জাস্ট লুক এট দি অর্ডার অফ কোর্ট। জি স্যার। অফিসার, ওদেরকে ছেড়ে দিন। এক বেড়ে দৌড়ায় দেয়, আরেক বেড়ে ছাড়ায় দেয়।
আল্লাহর দুনিয়ায় মাইশের অভাব নাই, চলবো। আমার খাওয়ানোর পার্সেল বন্ধ করে দিছিস কেন? টাকা দিয়ে খাই না। টাকা দিলে একজন সন্ত্রাসীর কাছে কেন খাবার বেসো? আমি একজন রিটায়ার্ড আনসার স্টুডেন্ট। মাইন্ড করিস না বল, তোর আনসারগিরি আমি পাঞ্চার করে দিতেছি। মা মানুষের বাচ্চা, মানুষ মারতে চাস মানুষ? হ্যালো এসপি বাদল, বিল্লা মাঝি, 5 বছর ধরে মোস্ট ওয়ান্টেড খুনি বিল্লা। উনি ধরছে, ওকে ধরার জন্য আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু বারবার ফাঁকি দিয়ে পালিয়েছে। চল বেটা, এবার জেলের ভাত খাবি, ফাঁসি তোর অবধারিত। মাইন্ড করো না বস, দুনিয়ার এমন কোন জেলখানা নাই আমার আটকায় রাখতে পারবো। আমি বাইর হয়ে আমো, আর বাইর হয়ে আইলে তোরে সোজা উপরে পাঠায় দেব। চল। ভাই সাহেব, উনি কি ভাবি যান? হ্যাঁ ভাই যান। আসসালামু আলাইকুম ভাবি, বসুন বসেন। বসা না ভাই, আমরা একটা রাইতের লাইগা তোমার এখানে থাকতে এসেছি। একটা রাইত? আপনি বলেন কি ভাই সাহেব, সারা জীবন মন চাইলে আপনি আমার কাছে থাকবেন, তবে এইখানে না, আমার বাড়িতে থাকবেন। তোরা দোকান বন্ধ করে চলে আয়। আচ্ছা চলেন ভাই, চলেন ভাবি যান, আপনি আমার বাড়িতে চলেন। মালাই মারা চায় এত জোর গুসা মেরে লম্বুটার একদম পাটাপাটি করে দিয়েছে যে। কি বলো তুমি? হ্যাঁ, আর সন্ত্রাসী বিল্লা আমার মারতে নিছিল, সেই সময় ফেরেস্তার মতো আমার ভাই আইসা আমার জানটা বাঁচায় দিছে। কি কারে বাঁচাই রে ভাই, বাঁচাই তো উপরালা। আরে আমার পোলা ভাইয়া কই? হ্যাঁ বেটা আজগার মা হাইরেন। আমার মা আইরিন ক্লাস 5 এ পড়ে, আর আমার পোলা আজগর এইবার ক্লাস 4 এ উঠছে। আম্মু, ওই যে তোমার আঙ্কেল আর এটা আন্টি, যা সালাম করো, সালাম করো। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। তাহলে হ্যাঁ, ওনারা আজ থাইকা এইখানেই থাকবো। হ্যাঁ, এই অমানুষের ভিড়ে একটা মানুষ পাইছি,
আরে আমি হারাইতে চাই না। আরে জলদি যাও, খাওয়ানোর ব্যবস্থা করো, আর সবাই মিল্লা একসঙ্গে খাবো। মিন্নাপা নেব, তার আগে বিয়ের কথাটা ফাইনাল করতে হবে, আর দেরি করতে পারবো না। অনেক মজা করবো আপুর বিয়েতে। আয় নীলিমা, তুমি কোথায় যাচ্ছ? বসে এখানে। জি, আমার একমাত্র ছেলে পাগল আর আপনার মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। মা, আমি চা নিয়ে আসি। যত আধুনিক হোক, বিয়ের কথা বললে মেয়েদের লজ্জা এখনো হয়। বাবা তুমি মিষ্টি খাও। মা, আমি একটা জরুরি ফোন সেরে আসছি। কি বুঝলেন? যা বোঝার সে তো আগেই বুঝে নিয়েছি, এখন আল্লাহ রাজি খুশি থাকলেই হয়। ইনশাআল্লাহ এবার দিন তারিখটা ঠিক করে ফেলুন। এখানে একা দাঁড়িয়ে কি ভাবছো? ভাবছি না, স্বপ্ন দেখছি। আমাদের স্বপ্নের আশাগুলো কি দিয়ে বাঁধবে নিলে? বাঁধবে তো তুমি। আমার আশার বাসা বেঁধে দিও চাঁদের জোছনা দিয়ে। আমার আশার বাসা বন্ধা দিয়ো চাঁদের
Of course. ও রাজা পারিনি। আমরা তো করে দেখিয়েছি। ও কথা বলো না। আমরাও সাথে ছিলাম। অবশ্যই। আমরা না চাইলে কি এত বড় দুটো আপদ বিদায় করা যেত? হ্যাঁ, সেই আনন্দটা পাগল হয়ে যায়। Of course. সামনে বুধবার ফ্যামিলি ডে, সুইটহার্ট। মানে পরিবার দিবস। Of course. গ্রেট, সেদিন একটা বিশাল পার্টির আয়োজন করে ফেলো। Yes. Just get together. আরে আরে, হঠাৎ তোমরা আমাকে সালাম করতেছো কেন? চাচু, আজ ফ্যামিলি ডে। ফ্যামিলি ডে? এইটা আবার কি? ভাই সাহেব, এখন দুনিয়ায় অনেক কিছু বাইরে হয়েছে, আপনি আমি কিছুই জানি না। সকালে উঠে দেখি পোলা মায়া দুটা আমারে সালাম করতেছে। বললাম, কি ব্যাপার, তোমাকে পরীক্ষা নাকি? কহেন না, আজ নাকি বিশ্ব পরিবার দিবস। পরিবার দিবস? হ্যাঁ ভাবি। আর এখন আপনারাই তো আমাদের পরিবারের প্রধান লোক। আর সবাই মিলা আমরা আনন্দ ফুর্তি কইরা পোলা মাংস খাবো। যাই, বাজার করে নিয়ে আসো। আপু, আমরাও যাবো। তোমরাও যাইবা? আরে চলো, পরিবার দিবস তখন সব পরিবারের বাজারে যাই। বউ, আমার নিজের পরিবারের লোকেরা আমাকে তাড়ায় দিছে, তাতে কি? দেখ, নতুন পরিবার পাইছি। রাজু সাজুর জন্য মন খারাপ করতেছ? না রে বউ, রাজু সাজু যেমনই হোক, ওরা তো আমাদের সন্তানের মতোই। সন্তান ভুল করলে মা বাবা ক্ষমা করে দেয়। আর পরিবার দিবস আমি কই কি, একদম গিয়া বাবার সাথে দেখা করে আসো। কি করলি, কি করলি বউ তুই? যারা আমাকে স্বীকার করে না, যারা আমাকে পরিচয় পাল্টাই দিচ্ছে, এত লাট তুষ্টা খাওয়ার পরও সেই পোলা গো মা ওইবার চাস তুই? হায় রে মা জাতি, মাগার আমার কোনো ইচ্ছা নাই। এই মাখন না কারো বাপ হইবার চায়, না অগ মইরা গেছে। রাজু সাজুর জীবন থেকে এই মাখন মইরা গেছে। রাজু সাজুরের সামনে পাইলে তো আমি মাইরা ফেলামু। না না, এটা তুমি কি কও? আমার কসম লাগে, প্রত্যেক ব্যাপারে কসম দেওয়া বন্ধ করবো। স্বামীর ইজ্জতের তোয়াক্কা তোর কাছে নাই। তুমি আমার ইজ্জত, তুমি আমার মাথার মুকুট, কিন্তু রাজু সাজু তো তোমার। কান্দিস না, কান্দিস না, দেখুন না চিন্তা করে। আরে কান্দার কি হলো? কসম দিয়ে তো আমার হাত পা বান্ধা দিচ্ছস, দরকার হলে চুপচাপ থাইকে দুই চারটা লাখ টুষ্টা খাই আমি, তুই কান্দিস না। ডিয়ার ফ্রেন্ডস, আজ ফ্যামিলি দিবসে আমরা রাজু সাজুর ফ্যামিলি যারা এখানে উপস্থিত থাকতে পারেননি, এই তাদের উদ্দেশ্যে জাস্ট টোস্ট করবো। রাজু ও সাজুর বাবা মা আমেরিকায় থাকেন, মিস্টার জামিল চৌধুরী অ্যান্ড মিসেস জামিল চৌধুরী, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান উৎসর্গ করলাম, রাইট? আরে না মিস্টার সর্দার খান, আপনি একটু ভুল বললেন, রাজুর বাবা কর্নেল জামশেদ আলী চৌধুরী। ওই বারো মাতালের দল, তার বাপের মাথা কাইটা তার বাপের লগে জোড়া দিতাস? রাজু সাজু আর এই মাখনের বাপের নাম জামিল চৌধুরী না, কৃষক মরহুম রহমত আলী। আমার বাপে কর্নেলও ছিল না, আমেরিকা জাপানও থাকে না, আমার বাপে শুয়ে আছে আমগো গ্রামের কবরস্থানে। রাজু সাজুর বাবা চাষি মরহুম রহমত আলী। এই পাগোটা কোথেকে এলো? ধরন, এই ধরন, ধরনটা কোসকে? সাহস থাকলে আমার চোখের দিকে তাকায় একথা কও। ছোটবেলা থেকে আমি তোকে বুকের মধ্যে রেখে পুয়ার মতন মানুষ করি নাই, আমি তোকে বড় ভাই না। মিথ্যে বাবু, তোকে আমরা দয়া করে আশ্রয় নিয়েছিলাম, আর তুই আমাদের বদনাম করছিস। তুই ছিলিস সামান্য কেয়ার টেকার, আর এখন বড় ভাই সাজতে চাস? দাঁড়িয়ে দেখছো কি, লাথি মেরে বের করে দাও। Thank you.
বাঁচবে না। তবু পরিবার দিবসের পার্টি আর সার্থক। নামই বদলাই দিচ্ছে ঠিকই কইব। পরিবার দিবসে আমার বাবা চাষী রহমত আলীর নাম বদলাই দিচ্ছে ওরা। রাজুর বাপের নাম অনিল জামশেদ আলী আর সাজুর বাপমার নাম মিস্টার জামিল চৌধুরী ও মিসেস জামিল চৌধুরী। ওরা আমেরিকায় থাকে। আমি যাব না, পুলিশ দেয় ওরা আমারে ধরাই দিব। দেখ আমি যাব না। কি ব্যাপার অফিসার এই ঝড়ের রাতে? যখন বেরিয়েছিলাম তখন ঝড় আসবে ভাবিনি, আর সুখবর রাতে শুনেই ভালো, তাতে ঘুম ভালো হয়। মানে সুখবর? হ্যাঁ, শীর্ষ সন্ত্রাসী বিল্লাকে ধরার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল, সেই টাকাটা উনি পাচ্ছেন। আপনি এমন রক্তাক্ত কেন? এইটা কিছু না, পরিবার দিবসে বায়গো বাসায় গেছিলাম, আইবার পথে জ্বরে একটা গাছ ভেঙে পড়ছে। গাছ ভেঙে না বলুন, আকাশ ভেঙে পড়েছে। ওরা আপনাকে স্বীকার করেনি, মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অফিসার আপনি জানলেন কেমনে? কারণ রাজু আমার ভগ্নিপতি। বিআই সাহেব, রাজু সাজু দুই ধনী বাড়িতে বিয়ে করে ওদের অতীত ভুলে গেছে। সাব্দার খান তো ওদের কিনে ফেলেছে। রাজু সাজু আপনাকে অস্বীকার করেছে, এই পুরস্কারের টাকাটা পাওয়ার পর আপনারা দায়িত্ব হবে নোটিশ দিয়ে ওদেরকে অস্বীকার করা। আরে আপনি? আই এম পাভেল। আপনাকে বলতে হবে না স্যার, আপনাকে আমরা চিনি, মিস্টার পাভেল রহমান। টিভিতে খবরের কাগজে আপনার কত নিউজ পড়েছি, কত ছবি দেখেছি, আপনার কোম্পানির সোয়াবিন তেল স্যার সব ঘরে ঘরে পপুলার। আমাদের ঘরেও আছে। টিভিতে আপনার স্পন্সর করা নাটক টেলিফিল্ম গুলো খুব সুন্দর হয় স্যার। আমাদের কি সৌভাগ্য আপনার মতো একজন বিখ্যাত লোক আমাদের এই গরিবের বাসায় এসেছেন।
অবশ্য কেন তা জানি না। আমি এসেছি মাখন সাহেবের কাছে। মাখন সাহেব মানে? মাখন মানে ওই গেও। কেউ আপনার কোনো ক্ষতি করেছি, টাকা পয়সা নিয়েছি। ভাই সাহেব, উনি আমাদের কেউ না, এখানে দয়া করে আশ্রয় দিয়েছিলাম। আমি পয় পয় করে না করেছিলাম, ওইসব গোয়ার লোকদের ঘরে জায়গা দিও না। শোনোনি, এখন মজা বোঝো? তাড়িয়ে দিয়েছি, কোন জাহান্নামে চলে গেছে কে জানে। চুপ করুন, জাহান্নামে ফেরেশতারা যায় না, গেলে আপনারা যাবেন। আরে জাহান্নাম বাসী তো তারাই হবে যারা পরম আত্মীয়কে অস্বীকার করে। আমি এসেছিলাম আমার বিয়েতে আপনাদের দাওয়াত করতে। না যাবেন না, আমি আপনাদের দাওয়াত করছি না। আর এই জন্য যে কটা ভাত বেঁচে যাবে তা আমি চিল কাক দিয়ে খাওয়াবো। মিস্টার পাভেল, আপনি বাসে এসে আমাদেরকে অপমান করছেন। অপমান? পশুদের আবার মান অপমান বোধ আছে নাকি? আপন রক্তকে যারা অস্বীকার করে তারা তো পশুর চেয়ে অধম। মিস্টার পাভেল, আপনারা যদি মাখন সাহেবের আপন ভাই না হয়ে আমার মতো পালিত ভাই হতেন, তাহলে মাখন সাহেব সম্পর্কে বাজে কথা বলার অপরাধে আমি আপনাদের মুখ সেলাই করে দিতাম। পালিত ভাই মানে? পালিত ভাই মানে পালিত ভাই, আমি সেই পাভেল, নুননগর হাই স্কুলের এতিম পাভেল, যাকে তোমরা মেলায় নিয়ে গিয়ে জুয়া খেলা শিখিয়েছিলে। সেদিন ভাইজানের দেওয়া টাকাটা আমি হেরে গেছিলাম, কিন্তু কিন্তু জীবন জুয়াই আমি হারিনি। মাখন তোমাদের আপন ভাই? আমার তো আগে সন্দেহ হয়েছিল। মানুষের জন্য এই পৃথিবী সৃষ্টি করেছেন মহান সৃষ্টিকর্তা। সেই মানুষের মধ্যে কিছু মানুষ শয়তানের প্ররোচনায় অমানুষ হয়ে যায়। সেই অমানুষেরা আইন শৃঙ্খলা ভঙ্গ করে সমাজে অশান্তি সৃষ্টি করে। তেমনি একজন অমানুষ বিল্লা মাস্তান। কিন্তু শয়তান যতই চক্রান্ত করুক মানুষের উপরে কোনোদিন যেতে পারেনি, কারণ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আর সেই মানুষের মধ্যে একজন বীর মানুষ জনাব মাখন তালুকদার, যিনি অসীম সাহস নিয়ে সন্ত্রাসী বিল্লাকে ধরিয়ে দিয়েছেন। আমি সবিনয়ে তাকে মঞ্চে এসে পুরস্কার নিতে আহ্বান করছি। জনাব মাখন তালুকদারকে তার অনুভূতি জানাবার জন্য অনুরোধ করছি। বাইরে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে আমি কি করুম? মাইশের সবচেয়ে বড় জিনিস যেটা শান্তি, এইটি আমার নাই। এখন আপনাকে আমি দুইটা কথা কইতে চাই। 18,000 মখলুকাত সৃষ্টি কইরাছে, তার ভিতরে শ্রেষ্ঠ কইর মানুষ কইরাছে।
যে কষ্ট কত কাঁদা এই বুকে আছে চাপা তাই চাপা এই বুকে আগুন যায় কি কখনো মাপা কষ্ট কত কান্না এই বুকে আছে চাপা তাই চাপা এই বুকে আগুন যায় কি কখনো মাপা চোখে অশ্রু কত না চোখে গোপনে রয়ে যায় গোপনে রয়ে যায় সৃষ্টির সেরা মানুষ কেন অমানুষ হয়ে যায় অমানুষ হয়ে যায় মানুষ কেন অমানুষ হয়ে যায় অমানুষ হয়ে চাইতে দিবা না হ্যাঁ ভাইজান আপনাদের কোথাও যাওয়া হবে না হ্যাঁ ভাইয়া আমরা সব শুনেছি সব জেনেছি আপনাকে এভাবে হেরে ফিরে যেতে দেবো না টাকার জন্য যারা মানুষ থেকে জানোয়ার হয়ে যাচ্ছে তাদেরকে টাকার চাবুক মেরে আপনাকে মানুষ করতে হবে তার আগে কাপুরুষের মতো আপনাকে বিদায় নিতে দেবো না এভাবে মানুষ যদি ওই সব অমানুষের কাছে হেরে জায়গা ছেড়ে চলে যায় তাহলে অমানুষে ভরে যাবে পৃথিবীটা Yes I am retired answer adjutant আমিও তাই বলি ভাই সাহেব চলে যাও ভুলে যেও না তোমার আপন রক্ত ভুল পথে পড়ে থাকলে বদনাম তোমারই হবে মেহেসবাসী মা বাপ কষ্ট পাবে আজ থেকে আপনি এই চেয়ারেই বসবেন বসুন ভাইয়া অর্থনীতির কথা খারাপ টাকা ভালো টাকাকে বাজার ছাড়া করে আপনি প্রমাণ করবেন ভালো ব্যবসায়ী কালো ব্যবসায়ীদেরকে সমাজ ছাড়া করে
কংগ্রেচুলেশন মিস্টার মাখন তালুকদার, বছরের সর্বোচ্চ এক্সপোর্টার হিসাবে সরকার আপনাকে বেস্ট বিজনেসম্যান অব দ্য ইয়ার মনোনীত করায়। বিজিএমই এর পক্ষ থেকে আপনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা। ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ ম্যানেজার সাহেব, আপনারই মনে করছিলাম। শোনেন, সমস্ত শ্রমিকদের এক মাসের বেতনের সমপরিমাণ বোনাস দিয়ে দেন। হ্যাঁ আজিম সাহেব, সবই আল্লাহর ইচ্ছা, আপনারা সহযোগিতা করছেন বলেই তো সরকার আমারে পুরস্কার দিচ্ছে। তোর কোম্পানিরে সরকার স্বর্ণের মেডেল দিছে। এইবার খানের লগে আমার বোঝা পড়ে হইব। কি বললি, আমার রিফাইনারি তেল ভেজাল বলে বাজারে চলছে না? জি স্যার। হ্যালো, খান বলছি। কি বললে, আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পুরো সিল গালা করে দিয়েছে? হোয়াট, গার্মেন্টস এর টোটাল অর্ডার ক্যান্সেল হয়ে গেছে? এত সহজে তোর মরণ হইব না, তোর আমি তিলে তিলে মারু। বাস্টার্ড, তোর মুখের বুলি কয় তুই বাস্টার্ড। যে ধন সম্পত্তির লোভ দেখায়া তুই আমার বাইরে নষ্ট করছস, সেই ধন সম্পত্তি আমি তোর কাছ থেকে কাইরা নিয়া তোর আমি রাস্তার ভিখারি বানামু। তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা চাবি, মাগার তোরে কেউ ভিক্ষা দিব না। কারণ তোর হাসবেন্ড এভাবে তার বড় ভাইয়ের গালে জল মেরেছিল। আমার ভাবতে অবাক লাগে, ব্রিগেডিয়ার জেনারেল আসাদ চৌধুরী মেয়ে হয়ে তুই এমন হতে পারে? তাই বলে তুই ছোট বোনের গায়ে হাত তুলতে পারলি ভাইয়া? হ্যাঁ পারলাম, কারণ এই চর যদি তোকে ছোটবেলা থেকে মারতাম তাহলে তুই ক্লাব গার্ল হতি না, ভালোবেসে বিয়েও করতি না ওই রাজুর মতো একটা বর্ণ চোরকে। চোখের পানি ধরে রাখ রিঙ্কি, এই কান্নাই শেষ নয়, তোকে আরো কাঁদতে হবে। তোমাকে আমি গুলি করে মারবো। কি করছেন আব্বাজান? তোমার মতো বেঈমান ছেলের আব্বাজান আমি হতে চাই না। আমি আর কি করছো তুমি? জামাইকে গুলি করতে চাও? জামাই না, ও একটা ফ্রড। এইসব আপনি কি বলছেন আব্বাজান? আই এম সেইং অল রাইট, যে ছেলে বাপের নাম বদলাতে পারে, নিজের রক্তের ভাইকে অস্বীকার করতে পারে, এমন ছেলেকে আমি জামাই বলে স্বীকার করি না। জামাইকে মেরে আমি তোমার সারা জীবনের বীরত্বকে কলঙ্কিত হতে দেব না। সুমাইয়া বেগম, দুঃখ আমার, আমি যদি বীর পুরুষই হতাম তাহলে আমার মেয়ে ওর মত একজন লোভী কাপুরুষকে ভালোবাসত না। তোমাকে আবার যদি কোনোদিন দেখি তোমাকে আমি সত্যিই গুলি করে মারব। মেয়েকে অঢেল স্বাধীনতা দিয়ে ভুল করেছিস সুমাই, এরা স্বাধীনতার মর্যাদা রাখতে জানে না। যারা স্বাধীনতার মর্যাদা দেয় আমরা তাদের মর্যাদা দিই না। না না, এত শর্ট ড্রেস পরে কাজ করলে সমাজে মুখ দেখাতে পারবো না। সমাজে মানে বাংলাদেশের কথা বলছো? আরে এই টেলিফিল্ম তো বানাচ্ছি আমি বিদেশির জন্য, লজ্জা করলে আমি পরিয়ে দিই। না না, তোমাকে পরাতে হবে না, আমি পরছি।
ভাইজান আমাকে বাঁচান ভাইজান। Darling, oh, I love the way you work out. You have to come every day. Oh, okay, baby. Ooh, I love those legs. Great. Ah. All right, Charlie, I'm coming. All right. Wow, lovely. Thank you, Jubei. আজ থ্যাংক ইউ তে কাজ হবে না রিঙ্কি। দরজা বন্ধ করছো কেন জুবাই? আজ তোমাকে নিয়ে একটু এনজয় করবো। দেখো রিঙ্কি ডার্লিং, তোমাকে টিমে নিতে আমার অনেককে ম্যানেজ করতে হয়েছে, অনেক খরচও হয়েছে, আমার কিছু তো পুষিয়ে দাও। দেখো জুবাই, আমার স্বামী আছে, সংসার আছে, দয়া করে তুমি আমার সর্বনাশ করো না। সর্বনাশ নয় রিঙ্কি, এনজয় করবো। আমাকে লোভ দেখিয়ে বিয়ে করেছো রাজুকে, বছরের পর বছর আমি জ্বলছি, আজ আমার যাত্রা মিটিয়ে দাও। Come on, darling. Oh, yeah. Come on, I waited all this time for you. চাষি কর চাষি, ওই চাষির মুখ খাচ্ছি নাস। আর যেন কোনোদিন তরে ওই বাড়িতে কিংবা রিঙ্কির আশেপাশে না। মারুক কাটুক তবু থেকে সিংহ মমতার ভান্ডার শেষ হয়। চলব আমার আটকে রাখতে পারে।
এখনই চমকলে তুই হার্ট ফেল করবি। এত সহজে তোর মরা চলবে না। তুই আমার হাত ভেঙে দিতে চেয়েছিলি না, আজ আমি তোর হাত ভেঙে ফেলবো। জীবনে আমি কারো কাছে হাত জোর করি নাই। আমি আপনার কাছে হাত জোর করতেছি, পায়ে ধরতেছি। বইরে বাঁচায় দেন, শান্ত হন, আমি দেখছি। ডক্টর, ওটি রেডি করুন। এই পবিত্র মাজারে খাড়ায় আমি তোর কাছে ভিক্ষা চাইতাছি, আমার বউরে তুই বাঁচাই দে। সুমি ছাড়া আমার আর কেউ নাই, তবে তুই কাইরা নিস না। আল্লাহ, তুই ছাড়া আর কোন মাবুদ নাই। আল্লাহ, তুই এক, তোর কোন অংশীদার নাই। তুই আমার সুমিরে বাঁচাই দে আল্লাহ। রহমানুর রহিম, তুই আমার বহুরে বাঁচাই দে। পরোয়ার দিগার, তুই আমার বহুরে বাঁচাই দে। ভাইজান, ভাইজান, ভাবির ক্যান্সার এসেছে।
সারা দিন পর আলু বাগুন সিম ভর্তা দিয়া আটটা বড়া ভাত খেলাম। কইছো হাসান, তোমার খাওন দেখা আমার মনটা ভরে গেছে। কথা হইলো কথা তা না, আসল কথা হইলো পোড়া বাগুনের স্বাদই আলাদা। চৌধুরী সাহেব, জামু হাজি সাহেব, খাইবেন নাকি দুর্গা ভর্তা ভাত? খামু না জামু, এইবার জামু হজে ঠিকই হজে যাইব। তোমার সাসানের দায়িত্ব বুঝাই দিয়া এইবার আমি হজে যাব। এই যে তোমার বাড়ির দলিল, টাকা বুঝে পাইছি, দলিল বুঝে নাও। চৌধুরী সাহেব, দুনিয়াতে যে মানুষ আছে এটা আপনি বুঝাইলেন। কথা হইল পুলিশ আইছে। পুলিশ? আরে পুলিশ আইব কেন, আমি কি চুরি করছি না ডাকাতি করছি? পুলিশ শুধু চোর ডাকাতের পেছনেই ঘোরে না, চোর ডাকাত যারা তাড়ায় তাদের পেছনেও ঘোরে। আরে বড় লোক দিয়ে হিসাব যে গরিবের বাড়িতে আইছেন, কই বইবার দেব? ভাইজান, 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 তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ভাইজান, আমাদেরকে তুমি মাফ করে দাও ভাইজান, মাফ করে দাও। পড়াইছে কেন পাবেল? তুমিও কো লইছো? জি ভাইজান। কেন লইছো, কি চাই ওরা? ভাইজান পায়ে পড়েছে, ওদের মাফ করে দিন। না না না, ওকে মাফ করলে আমি নিজেরে জীবনও মাফ করতে পারবো। ভাবি আমাদের মাফ করে দাও, ভাবি তুমি আমাদের মাফ করে দাও, ভাবি আমরা অনেক অন্যায় করেছি। না শুনুন না, দয়া করে চুপ করবো, জীবনটা বর তুই আমার কসমের চিকলে বান্ধা দিছ, আই জানো তোরে কসম দিলাম, চুপ কর। অগপক্ষে তুই কোনো কথা কবি না, বলা উচিত হবে। রক্তকে যারা অস্বীকার করে তারা নরকের কীট। ভাই শোন, ভদ্রলোকের মধ্যে বেশি কথা কব না, আমার স্বপ্ন আমার সংসার, সেই স্বপ্নরে তোরা ভাঙ্গিয়া মুস্কাইয়া টুকরা টুকরা করে দিচ্ছ। আমার আর কোন স্বপ্ন নাই, তগ স্বপ্ন আছলো বাড়ি গাড়ি টাকা পয়সা, ওইগুলা তো তগ আমি দিয়েছি, আর কি চাস? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমরা টাকা পয়সা চাই না ভাইজান, আমরা ভাই ভাবি চাই ভাইজান। যা তগ থাই কাজ নাই, নাই করে দিচ্ছ তোরা, আমগুলাই গিয়া তগ হাসানোর দরকার নাই, কান্দানোর দরকার নাই। ভাবিস না তগ কাছে আমি কোনোদিন হাত পাততে যাবো, হাল্লায় শরীরে বল দিছে, পিঠে দস্তা টানার ক্ষমতা আছে, হাতে লাঙ্গল ধরার ক্ষমতা আছে, কোদাল ধরার শক্তি আছে। বাপের ভাই তগ চলে যেতে পারে, এই সোনার মানুষগুলোর মধ্যে ওই অমানুষটাকে। যাও রে ভাই যাও। আরে যাও, তোমরা শহর ভাই জানাও। ওনারে ওনারে এই গ্রামের সহজ সরল মানুষগুলোর মতো থাকবার তো, যাও। আরে যাও তোমরা যাও। তোমার কসম তুমি ফিরাইয়া লও, আমারে তুমি যাইতে দিও না, আমারে তুমি ফিরাইয়া আনো, জীবনে আর কোনো দিন তোমার কাছে কিচ্ছু যাবো না, শেষবারের মতো আগো ক্ষমা কইরা দাও। এই খারা, আমি তগরে কইছি চলে যেতে, আর তোরা চলে যেতাস। আরে সন্তান যখন ভুল পথে পা দেয় তখন মা বাপ তাকে শাসন করে সঠিক রাস্তা দেখে, আর মা বাবা যখন একা হয়ে যায় অসহায় হয়ে যায় সন্তান কি মা বাবার এ ফেলায় চলে যায়। বাবা মারা জানের পর থেকে তগরে আমি সন্তানের মতনই দেখছি, আর শুনি এই বাড়িতে আসার পর
তব মুখের দিক চাইয়া সন্তানের মুখ দেখে নাই, আর তোর আমগো ছাইরে চলে যাইতেছ, যাস না তোর থাক। আসমান পাইটা খুশির আলো আইল আমার ঘরে, আশা পূরণ হইল আমার অনেক দিনের পরে।